মেহেরপুরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে থাই জাতের পেয়ারা জেলার অনেকেই এখন থাই পেয়ারা চাষ করে এখন স্বাবলম্বী অর্থকরী ফল এবং পুষ্টিগুণে ভরপুর থাই পেয়ারার চাহিদা থাকায় এই ফলটির আবাদ দিন দিন সম্প্রসারিত হচ্ছে আবহাওয়া ভালো থাকায় এবার মেহেরপুরে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করেছেন এখানকার চাষীরা মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গত কয়েক বছর ধরেই চাষীরা এই থাই জাতের পেয়ারা চাষ করে লাভবান হচ্ছেন বাজারে এই পেয়ারার চাহিদা ও ভালো দাম থাকায় বিঘা প্রতি এক লাখ থেকে 1 লাখ 20 হাজার টাকার পেয়ারা বিক্রির আশা করছেন তারা বর্তমানে বাজারে থাই পেয়ারা 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজ পর্যন্ত আমি বিঘা পেয়ারা আবাদ করছে এর সামনে আশা করি 50 লক্ষ টাকা বন্ধ এই পেয়ারা নিয়ে আমি মেয়ার করে শহরে যাই 100 টাকা কেজি বিক্রি করে এতে আমার 300 3-400 টাকা ইনকাম আসে আমরা যা 15 বিজন কাজ করি এতে জামরা বেতন পাই আমাদের সংসার ভালোভাবে চলে জেলার চাহিদা মিটিয়ে ঢাকা সিলেট চট্টগ্রাম ও অন্যান্য জেলাতেও এখন থাই পেয়ারা বাজারজাত হচ্ছে আগে ঢাকায় নিয়ে এখন ঢাকায় নিয়ে যেতে হয় না পেয়ারা আমাদের এই বাগানে থেকে 3200 টাকা মন আমাদের এই সরকারের আমলে বিক্রি হচ্ছে মেহেরপুরে আমরা এটা 50 60 কেজি পর্যন্ত বেচা কেনা করি এবং এটা খুবই চাহিদা এটা থাই পেয়ারা এটা খুব খেতে খুব সুস্বাদু বাচ্চারাও খায় বিদায় আমি বাচ্চা কি মাঝে মধ্যে বিকালে এটা খাওয়ানোর জন্য নিয়ে আসি কৃষি বিভাগ বলছে লাভজনক হওয়ায় বর্তমানে বেকার যুবকরা পেয়ারা চাষে আগ্রহী হচ্ছে আর তাই চাষীদের মাঠ পর্যায়ে বিষমুক্ত সহ বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে তারা বিভিন্ন ধরনের জমিতে তারা এই পেয়ারা বাগান করতে আগ্রহী কৃষি বিভাগের পরামর্শ নিয়ে কোথা থেকে ভালো চারা পাওয়া যায় কোথায় ভালো ফলন পাওয়া যায় এই সকল পরামর্শ নিয়ে কিন্তু তারা স্বাবলম্বী চলতি বছর কৃষি বিভাগের হিসেবে একশো পঞ্চাশ হেক্টর জমিতে বাণিজ্যিক ভিত্তিতে এই থাই পেয়ার আবাদ হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক।